সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমার বন্ধু জয় আর এই হচ্ছে আমার সুইটি। তো আমরা এখন বের হচ্ছি তেঁতুলিয়া জামে মসজিদ দেখার উদ্দেশ্যে। এটি 1858 থেকে 59 সালে আর কি নির্মাণ করা হয়। তো আর পরবর্তী বিষয়গুলো আমি যেতে যেতে বলবো। কেউসা জয় একটা হাই দিয়ে দাও। তো সম্মানিত বন্ধুরা, এখন গুগলে সার্চ করে দিলাম আমরা যে প্লেসটায় যাচ্ছি আর আমার বন্ধু বের হচ্ছে। তো বন্ধুরা এখন সময় বাজে 2:47 আর এখন বের হয়ে যাচ্ছি। সকালে যে রাস্তাটা খুলনা রোড যে সোজা যাইতে থাকবো যাইতে থাকবো। আর আমার বাইকের কাগজপত্র সব জয়ের স্কুটির মধ্যে দিয়েছি। স্কুটিতে সাধারণত অনেক স্পেস থাকে, স্কুটির সুবিধা আছে, অনেক কিছু নেওয়া যায়। আমার কথা হচ্ছে, যতই আপনি হিরো হন না কেন, মোটর সাইকেল চালালে আপনি যদি হেলমেট না পরেন ভাই, সেই হিরোর কোনো মানে নেই। আপনাদের হেলমেট অবশ্যই পরতে হবে, হেলমেট ছাড়া মোটর সাইকেলকে না বলুন। জয় তো ভালোই দেখতেছি 70-এ টানতেছে। তো সম্মানিত বন্ধুরা, আজকে যে মসজিদটা আমি দেখতে যাচ্ছি, এটা বাংলাদেশের মোটামুটি বেশ পুরনো পুরাতন একটা মসজিদ বলা যায়। এই মসজিদটি টিপু সুলতানের সেই আমলকার যেসব স্থাপনা ছিল সেই আদলেই তৈরি আর কি, যতটুকু জানতে পেরেছি। তো এই মসজিদটি আমি সামনাসামনি দেখিনি, আজকে সামনাসামনি দেখব, তারপরে দেখে আর কি আপনাদের সাথে শেয়ার করব। মানে আমাদের এই সোজা পথ ধরেই যেতে হবে আর কি। আখিরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC, আর এই হচ্ছে বিনের পোতা বাজার, আর ডান সাইডে হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আর এখন ক্রস করলাম 30 মাইল বাজার। আমার বন্ধুর কাছে একটু ক্যামেরা দিছিলাম, নিজের তো কোনো চালানোর ভিডিও থাকে না যেহেতু আমি সলো রাইড করি, তাই আমার বন্ধুকে দিলাম, ওই একটু রাইড করলো, এটাই হচ্ছে বিষয়। আর দেখছেন কি সুন্দর, তারা হেলমেট ছাড়া কীভাবে চালাচ্ছে। বল ফিল্ড মোড় ক্রস করছি। এই লেখাগুলো আমাদের জন্য খুব হেল্পফুল, কারণ আমরা যেখানে যাচ্ছি আমরা দেখেই সহজে বুঝতে পারছি যে আমরা কোনখানে যাচ্ছি। আর রাস্তায় চলাচল করতে গেলে সবসময় লুকিং গ্লাস দেখবেন, অনেকবার দেখবেন। আর এই রাস্তাটার অবস্থা তেমন ভালো না, রাস্তাটা যদিও মসৃণ সোজা আসে কিন্তু অনেক এবড়ো থেবড়ো এবং উঁচা নিচা, খুব এমন উঁচা নিচা যেগুলো কিন্তু স্পিডিং করার জন্য উপযোগী না, মোটর সাইকেলদের জন্য তো মোটেই উপযোগী না। কেননা যদি একটু ব্যালেন্স হারানো হয় তাহলেই শেষ। এটা হচ্ছে কপোতাক্ষ নদের একটি ব্রিজ, আর এটা কপোতাক্ষ নদ। আর সামনে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে লেখা থাকে হলো কুমিরা বাজার। ক্যামেরাটা আবার অন করলাম, দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, দারুণ চমৎকার। এখন কোন দিকে? ঠিক আছে তাহলে চলো। তো নোয়াপাড়া বাজার যেখান থেকে লেখা আছে, সাতক্ষীরা থেকে আসার পথে ডান দিকে রাস্তায় ঢুকতে হবে। মাইল ফলক দেখলাম, সেখানে লেখা দেখলাম তেঁতুলিয়া 3 কিলোমিটার, তাহলে আমার এখান থেকে তেঁতুলিয়া জামে মসজিদ আর সম্ভবত 3 কিলোমিটার আছে।
ডান সাইডে একটা আম বাগান দেখা যাচ্ছে, আর সরু পথ। এই রাস্তাগুলো ভালো, বেশ চমৎকার। মানে এখান থেকে তেঁতুলিয়া জামে মসজিদ আর 1 কিলোমিটার বাকি, আমরা মনে হয় চলে এসেছি। গম্বুজগুলো দেখা যাচ্ছে তেঁতুলিয়া জামে মসজিদের। এখানে লেখা আছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, অত্র মসজিদের বাউন্ডারির মধ্যে কোনো প্রকার মানত সংক্রান্ত রান্নার খাওয়ান সম্পূর্ণ নিষিদ্ধ। মনে রাখবেন, মানতের জিনিস মিসকিনদের প্রাপ্য। সম্মানিত বন্ধুরা, আপনারা যেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মসজিদ। এই মসজিদটি খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ নামেও পরিচিত এবং তেঁতুলিয়া শাহী মসজিদ নামেও পরিচিত। বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত খান বাহাদুর মৌলভী কাজী সালামতুল্লাহ খান তেঁতুলিয়ার জমিদার কাজী পরিবারের বংশধর এই মসজিদ প্রতিষ্ঠা করেন। তিনি সালাম মঞ্জিল নামে বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি জমিদারে প্রাসাদেরও প্রতিষ্ঠাতা। 6 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্য নিদর্শন অনুকরণ করে 1858 থেকে 1859 সালে নির্মাণ করা হয়। দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরিকৃত বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি পুরাতন সেই মসজিদটি। এই মসজিদটিতে উঠতে হলে এই 4টি সিঁড়ির ধাপ বেয়ে তারপরে উপরে উঠতে হবে। তো সম্মানিত বন্ধুরা, এখন আমি আছি তেঁতুলিয়া জামে মসজিদের পুকুর ঘাটটায়। আর এই হচ্ছে সেই পুকুরটা, আর আমার সামনে সেই ঐতিহ্যবাহী তেঁতুলিয়া মসজিদটি দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর মিনার করা আছে এবং গম্বুজ করা আছে, বেশ চমৎকার। মানে একটা মসজিদের সাথে একটা পুকুর থাকা মানে বেশ একটা দারুণ ব্যাপার, কেননা যত মুসল্লিরা এখানে আসবে এখানে পানি থেকে কিন্তু সেই সময়ে তারা উজু করে নিতে পারতো। এটাই দেখলাম, এখানে কিছু নতুন এবং পুরাতন ইট মিলিয়ে ঘাটটাকে সুন্দর করে বাঁধাই করা হয়েছে। চমৎকার জিনিস, আপনারা দেখতে থাকুন। আসুন তাহলে বন্ধুরা মসজিদটার ভিতরে ঢুকে দেখি, আর সম্ভবত মসজিদটার ভিতরে আর কি তালা মেরে আটকানো আছে। এই মসজিদটা 1858 থেকে 1859 সালের মধ্যে নির্মাণ করা হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত, এখন 2023 সাল, এখন পর্যন্ত কিন্তু এই মসজিদটায় নামাজ পড়ানো হয় এবং সবাই নামাজ পড়ে। আর নামাজের সময় এই তালা তুলে এটার ভিতরে তখন প্রবেশ করে নামাজ পড়ে। আর এখন এটা সম্পূর্ণ, এটা বারান্দায় বলা চলে, এই বারান্দায়ও মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে। সময় কিন্তু মাইক ছিল না, তখন এই সিঁড়ি বেয়ে উঠে মিনারে গিয়ে তখন জোরে আজান দিত, সেগুলাই আশপাশে সবাই শুনত। তো সম্মানিত বন্ধুরা, তেঁতুলিয়া জামে মসজিদ থেকে এখন বের হয়ে যাচ্ছি। এখন সময় বাজে হলো 4:57। তো এখানে আসলাম, নামাজ পড়েছিলাম, আর এখন সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তো সম্মানিত বন্ধুরা, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেল পরিবারের সদস্য হয়ে থাকবেন। আশা করি সামনের দিনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ততদিন পর্যন্ত বা ততক্ষণ সময় পর্যন্ত আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আমি ময়দুল,
মইদুল দা ফ্রি সোল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।